জয়ী, তুমি একটু মাকে বোঝাও না গো। তুমি দেখো মা ঠিক বুঝবে, আর মাই একমাত্র পারে বাবাকে বোঝাতে। আমারও তাই মনে হয় শিস্তি ভাই, ছোটকার জীবনে যদি এমন কেউ একজন আসে তাহলে ছোটকার জীবন কতটা সুন্দর হবে। ছোট বৌমা, ছোট বৌমা বলি, কি এত আলোচনা করছো ছোট ঠাকুরপোকে নিয়ে? ওই মেয়েটিকে নিয়ে কথাবার্তা বলছো বুঝি? হ্যাঁ মা, আমার মনে হয় ছোটকার সঙ্গে অনন্যাদিকে বেশ মানিয়েছে। আমিও তো ঠিক সেই কথাটাই তোমার বাবাকে কাল রাত্রে বললাম, উনি তো আমার কথা শুনলেন না, উল্টে চারটি কথা শুনিয়ে দিলেন আমাকে। ও মা, আমি বলছি কি তুমি বোঝালে বাবা ঠিক বুঝবে দেখো। আর তাছাড়া অনন্যাদিকে খারাপ বলো, মানছি ডানা কাটা পড়ি নয় কিন্তু মুখটা বেশ মিষ্টি। তুমি দেখো মা, আমাদের এই পরিবারের সঙ্গে অনন্যাদি খুব ভালোভাবে মানিয়ে গুছিয়ে নেবে। আর তাছাড়া শিক্ষিতা, ভদ্র, এই জয় বলো না। হ্যাঁ মা, সেজন্য ঠিক কথাই বলছে। আর একটা জিনিস মা, আমার কিন্তু অনন্যাদির ফ্যামিলিটা খুব ভালো লেগেছে, আর দাদু তো পুরো মাটির মানুষ। কি জয়ী, মা বলছিলাম কি ছোটকার জীবনে যদি অনন্যাদির মতো একটা মানুষ আসে তাহলে ছোটকার জীবনটা পাল্টে যাবে। কি ভালো মানুষ বলো তো, এরকম মানুষ আর কটা পাওয়া যায়। এ নাও, এ নাও চা, অনন্যাদি বানিয়েছে। অনন্যা চা বানিয়েছে? হ্যাঁ মা, আজ সকালে ঘুম থেকে উঠে চা বানিয়েছে, এখন ছোটকাকে চা দিতে গেছে।